রাজধানী আগরতলার একটি বেসরকারি সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত রক্তদান শিবিরে অংশ নেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, রক্তের কোনো বিকল্প নেই, রক্তদানের মধ্য দিয়ে মানব বন্ধনকে সুদৃঢ় করা সম্ভব। এই পথেই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে হাঁটতে হবে সকলকে। রক্তদান যে মানবিক বন্ধন, যেটা রক্তের বিকল্প তৈরি হয়নি, রক্তদানের মাধ্যমে যে মানবিক বন্ধন তৈরি করা, নিজেদের মধ্যে বন্ধুত্বকে, সৌভ্রাতৃত্বকে, সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করা, সাবলীল করা, সেই জিনিসটা আমাদের মাথায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে। এদিন সুশান্ত চৌধুরী বলেন, বিগত দুবছরে রক্তের যোগানে ভাটা পড়েছে, কারণ তখন ছিল করোনা আতঙ্কের পরিবেশ, তাই সে সময় ধারাবাহিকভাবে রক্তদান শিবির করা সম্ভব হয়ে ওঠেনি। তিনি তার আলোচনায় তথ্য তুলে ধরে বলেন, দেশে প্রতিদিন 28,000 ইউনিট রক্তের প্রয়োজন হয়, প্রতি সেকেন্ডে দরকার হয় 1 ইউনিট রক্তের। বিগত দুবছর কোভিড প্যান্ডেমিকের কারণে রক্তদানকে আমরা যে জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল সেই জায়গায় নিয়ে যেতে পারিনি, কারণ মানুষের মধ্যে একটা ভয়, একটা আতঙ্ক বিরাজ করেছে যে রক্তদানের মধ্যে গিয়ে যদি আমি উপস্থিত হই, তাতে করে কোভিড প্যান্ডেমিক যে অভিশাপ, সেটা আমাকে হয়তো আক্রমণ করতে পারে, আমি কোভিডে আক্রান্ত হতে পারি। তাই মানুষ ভয়কে, ভয়ে ভিড়কে আমরা এড়িয়ে চলেছি, লকডাউন ছিল, তাই রক্তদান একটা ভাটা করেছে। আপনারা জানবেন নিশ্চয়ই, এখানে ডাক্তারবাবুরা আছেন, ভারতবর্ষে প্রতি 2 সেকেন্ডে 1 ইউনিট ব্লাড প্রয়োজন, প্রতিদিন 28,000 ইউনিট ব্লাড প্রয়োজন। আমাদের রাজ্যে প্রতিদিন ক্যান্সার, এনিমিয়া, থ্যালাসেমিয়া, অপারেশনের পেশেন্ট, অ্যাক্সিডেন্টের পেশেন্ট, তাদেরকে চিকিৎসার জন্য যে পরিমাণ ব্লাডের প্রয়োজন, তার থেকে যোগান আমাদের অনেক কম। দানের কোনো বিকল্প নেই, তিনি স্বামী বিবেকানন্দের উদ্ধৃতি দিয়ে সুশান্ত চৌধুরী বলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, সুতরাং ভগবানকে আমরা কেউই দেখি না। যে যার ধর্মীয় ভাবনায় সে তার ধর্ম পালন করেন, রক্তদানের মধ্য দিয়ে আমাদের মানব ধর্ম পালন করতে হবে। রক্ত ছাড়া জীবন অচল, সেটা কোনো রসায়নাগারে তৈরি করা যায় না। রক্তদাতারা কেউ জানেন না তার দান করা রক্ত কোন ধর্মের মানুষের শরীরে প্রয়োগ হবে, তাই দানের মধ্য দিয়েই মানব ধর্ম পালন করার আহ্বান রাখতেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। যেটা স্বামীজি বলেছিলেন, সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, বহুরূপে সন্মুখে তোমার কথা খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমরা কেউ ভগবানকে দেখি না, হিন্দুরা তার রাম ঠাকুরে বিশ্বাস করে, স্বরূপানন্দে বিশ্বাস করে, রামকৃষ্ণ পরমহংসদেবে বিশ্বাস করে, মুসলমান তার আল্লাহতে বিশ্বাস করে, জেসাস ক্রাইস্ট খ্রিস্টানরা বিশ্বাস করে, বুদ্ধরা তার বুদ্ধে বিশ্বাস করে, আমরা গীতা পড়ি, কেউ কোরআন পড়ে, কেউ বাইবেল পড়ে, কেউ ত্রিপিটক পড়ে, কিন্তু রক্তের রং একটা লাল। যারা রক্ত দান করছেন তারা জানে না তাদের শরীরে রক্ত কার শরীরে যাবে, এটা হিন্দুর শরীরে যাবে, না মুসলমানের শরীরে যাবে, না খ্রিস্টানের শরীরে যাবে, না বুদ্ধিস্টের শরীরে যাবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।